সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান 19 ডিসেম্বর 2020 পর্যন্ত পুনরায় ছুটি বৃদ্ধি করা হয়েছে। তো এমর্মে বৃহস্পতিবার অর্থাৎ 12 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ ছুটির ঘোষণা সময় শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছিলেন আগামী বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা, সেটিও নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর। তবে আজকের ছুটির ঘোষণা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু বলা। কোভিড-19 এর কারণে 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। এ কারণে ইতিমধ্যে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC ও জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা বাতিল করা হয়। একই কারণে এবছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ECC পরীক্ষাও হচ্ছে না। এছাড়া মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও না নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবার পরীক্ষা ছাড়াই সব শিক্ষা উপরের ক্লাসে উঠতে। এ ছিল আজকে চিঠির ভাষে, অর্থাৎ 19 ডিসেম্বর পর্যন্ত যে ছুটি বৃদ্ধি করা হয়েছে এর উপর বৃত্তি করে আজকের এইটুকু আপনাদের পরে আমি শোনালাম। শিক্ষায় যে কোনো আপডেটকৃত তথ্য পেতে অবশ্যই টেকপরি চ্যানেলের সাথেই থাক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা মুহূর্তের মধ্যে যে কোনো নতুন তথ্য বা আপডেটকৃত তথ্য পেয়ে যাবেন। আবারও বলছি, যাবার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের উপকারে আসবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।